এই যে দেখুন বন্ধুরা, আমি তাল কুড়াতে এসেছি। এই যে দেখুন গাছ, কত বড় গাছ। এই যে গাছের নিচে যে তাল পড়ে রয়েছে, এই যে এই দুটো ভালো, আর ওইগুলো নষ্ট হয়ে গেছে, পড়েছে অনেকদিন আগে। তো এই দুটো আমি নিয়ে যাব। এই যে তালের বড়া আর তাল ক্ষীর বানাবো আমি, তো তার জন্য তাল দুটো আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একা না, আজকে দিদিভাই আমার সঙ্গে আছে রান্না করতে। অবশ্য দিদিভাই রান্নাটা করবে, আমি করব না। তো দিদিভাই আজকে তালের বড়া বা ফুলুরি বানাবে, একটু অন্য ধরনের বানাবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ফুলুরি বা বড়া বানায়। এই দেখুন বন্ধুরা, তালটা জেঠিমা কি সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছে। প্রথমে গায়ের তালের আঁশগুলো সব ফেলে দিল, এই দেখুন। এরপর মাঝখান থেকে ভাগ করে নিয়ে তিনটে আঁটি বের করে নিল। এবার তালগুলোকে দেখুন ঠুকে ঠুকে দিচ্ছে, যাতে এরকম ঠুকে ঠুকে দিলে পরে তালগুলো ভালোভাবে গুলবে, মানে গুলতে সুবিধা হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছে। এই দেখুন জেঠিমা ফ্যানের ফ্রেমের উপরে ছেঁকে নিচ্ছে। আপনারা চাইলে এটা ফুটো ফুটো ঝুড়িতেও ছেঁকে নিতে পারেন, তো আমাদের এটাই ভালো সুবিধা হয়, তাই এটাতে আমরা তালগুলো ছাকি। এবার এই নেটটা নিয়ে নেওয়া হয়েছে, তালের মধ্যে যে আঁশগুলো থাকে সে আঁশগুলো যাতে একদম স্মুথভাবে বেরিয়ে আসে, তার জন্য এই নেটের মধ্যে ছেঁকে নেবে। যাতে তালের ওই গোলাটার ভিতরে একটাও আঁশ না থাকে, তার জন্য এই নেটের মধ্যে নিয়ে নিয়েছে। এই দেখুন, এই তালটার ভিতরে কোনো একটা আঁশ থাকবে না। এই দেখুন কি সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, তালটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে, মানে ছাড়িয়ে আশটাশ বের করে গুলে নিয়েছি। গুলে যে কড়াইতে দিয়ে এই যে জাল দিচ্ছি, তালের কাঠ বা তালের মাড়ি যেটা বলবেন আপনারা। এবার এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আতপ চালগুলো আমি বেটে নিচ্ছি। নারিকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই তালটা জাল করে নিয়ে এই দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন একদম শুকিয়ে গেছে, আর তালের রংটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন কতটা তাল একটু হয়ে গেছে। এই তালটা দিয়ে আজকে আমরা ফুলুরি বানাবো, তালের বড়া বা ফুলুরি। চালের গুঁড়িগুলো এবার উঠিয়ে নিলাম। এই যে এখানে পাকা কলা নিয়েছি, এরপর এর মধ্যে চিনি দিয়ে দেব, প্রায় 500 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। এরপর চটকে নেব কলাগুলো, চিনিটা দিলে ভালো কলাগুলো চটকানো যাবে। এই যে কলাটা ভালো করে মাখানো হয়ে গেল, এরপরে এর মধ্যে আমি চালের গুঁড়ি দেবো, আতপ চালের গুঁড়ি। এটা দিয়েও মাখিয়ে নেবো ভালো করে। এরপর খানিকটা আটা দিয়ে দিলাম, আর এই যে নারকেল কুড়িয়ে রাখা হয়েছিল সেই নারকেল কুড়োটা দিয়ে দিলাম, খানিকটা সুজি দিলাম। সুজিটা দিলে একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এরপরে তাল জাল দিয়ে রাখা হয়েছিল সেই তালটা দিয়ে দেবো।
এবারে এগুলো সব কটাকেই একসঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। সামান্য মৌরি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। খানিকটা দুধ দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এটা মাখানো হয়ে গেল, এবার খানিকক্ষণ ঢেকে রাখবো, এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। এই যে উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ফুলুরি ভাজবো। একটা একটা করে দিতে হবে। তালখির বানাবো কালকে, তো দুধ আজকে দুধটা রেখে দেবো, নিয়ে একটু তালখির বানাবো আর একটু না তালের। হ্যাঁ, আমার মা বানায় গোপালদা বলতে, তালের মাল পাওয়া করবো। তাল আর উঠিয়ে নেব। অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে আপনারা ওইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, একটু অন্য স্বাদের। মৌরি দুধ এই সমস্ত, তারপরে তাল আমরা জাল দিয়ে দিয়েছি, অনেকে কাঁচা তাল দেয়, তো খুব সুন্দর হয়েছে। দিদিভাই এমনিও বড়া টড়া খুব ভালো বানায়, বেশ মুচমুচে, একদম মিষ্টি, সব একদম পারফেক্ট। এই যে আর একজন এসে বসেছে, আমাদের এই যে আমার কন্যে চুচনি বুড়ি এসে বসেছে। যে ক্যামেরা ধরে আছে তারও যুক্ত গেল, জল পড়ছে মনে হচ্ছে দেখে, তাকে মনে হচ্ছে এবার দুটো দিতে হবে, নাহলে আমাদের পেটে ব্যথা করবে। দিদি ভাই অনেকক্ষণ বসে রয়েছে, এবার দিদি ভাইকে একটু রেস্ট দিই আমি, এবার আমি একটু দিচ্ছি। এই যে বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একদম কমলা কমলা কালার। রংটাই দেখে জিভে জল চলে আসছে। এই দেখুন বন্ধুরা আমাদের বড়া ভাজা হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন। আর আপনাদের যদি কোনো ভিডিও দেখার আমার কাছ থেকে ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী দেখতে চাইছেন আপনারা, আমি চেষ্টা করব আপনাদের আশা পূরণ করার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।